ওয়েলকাম টু অভিযাত্রি। আমি আজাদ সোহেল, অভিযাত্রীর সিইও হিসাবে আপনাদের সাথে কথা বলছি। আপনারা ভালো করেই জানেন যে ইউরোপে যতগুলো দেশে বাংলাদেশ থেকে লোক যাচ্ছে তার ভিতরে রোমানিয়া অন্যতম। রোমানিয়া এমন একটি দেশ যেই দেশে যাবার জন্য বাংলাদেশি লোকজনকে খুব বেশি দিন অপেক্ষা করতে হয় না, খুব অল্প সময়ের ভিতরেই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশে পৌঁছতে পারবেন। রোমানিয়াতে বাংলাদেশ থেকে তিন ক্যাটাগরিতে ভিসা হচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, আরেকটা হচ্ছে স্টুডেন্ট ভিসা, এবং থার্ডলি হচ্ছে রিসেন্টলি ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করেছে। এবং আপনার যদি খুব বেশি আর্জেন্সি থাকে তাহলে আপনি ট্যুরিস্ট ভিসাতে রোমানিয়াতে যেতে পারেন। এরপরে যদি আপনার তুলনামূলকভাবে মিডিল টাইমের ভিতরে আপনি যেতে পারবেন স্টুডেন্ট ভিসা করে। স্টুডেন্ট ভিসাতে যেতে গেলে পরে আপনাকে অবশ্যই HSC পাস হতে হবে। এখানে কোনো ITSের দরকার পড়ে না, ITS ছাড়াই আপনি রোমানিয়াতে আপনার স্টুডেন্ট ভিসা প্রসেস করতে পারবেন। আর থার্ডলি, আপনাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ওয়ার্কার নিচ্ছে, সেখানে যেতে গেলে পরে আপনার কোনো পড়াশোনা জানা লাগে না। যদি আপনি নর্মাল যে কোনো একটা বিষয়ে যদি আপনার টেকনিক্যাল নলেজ থাকে তাহলে আপনি ইজিলি রোমানিয়াতে প্রসেস করতে পারবেন। এবং অভিযাত্রী ট্যুরস বহুত দিন থেকে রোমানিয়াতে স্টুডেন্ট পাঠানো, ওয়ার্কার পাঠানো এবং রিসেন্টলি ভিজিট ভিসাতে লোক পাঠানোর কাজ শুরু করেছে। আপনারা কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য আমাদের অফিসে আসতে পারেন। আমি সহ আমার যে টিম আছে তারা আপনাকে অবশ্যই ভালো কিছু সাজেশন দিতে পারবে যে আপনি কী ক্যাটাগরির ভিসা করলে পরে আপনি খুব সহজেই রোমানিয়াতে যেতে পারবেন। ওয়ার্ক পারমিট ভিসা করলে পরে আপনাকে 3 থেকে 4 মাস সময় লাগবে, এর ভিতরেই আপনার কমপ্লিটলি ভিসাটা প্রসেস হয়ে যাবে। এবং একটা জিনিস হচ্ছে যে অনেকেই ভিসার জন্য জমা নেয় নিয়ে বলে যে আপনি ওয়েট করেন, ওয়েট করলে পরেই আপনার কাজ হয়ে যাবে, 4 মাস 5 মাস সময় লাগবে। বাট আমরা সেই কথাটা আপনাদেরকে বলি না। আমরা বলি, আমরা যেহেতু নিজেরাই কাজ করি এবং রোমানিয়াতে আমাদের নিজস্ব অফিস সেট আপ আছে, সেই অফিসের মাধ্যমে যখন আমরা কাজ করি তখন আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজের ডকুমেন্টস আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। দ্যাটমিন্স আপনাকে আমরা বলি, যখন আপনাদের একটা ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস হয় সেই প্রসেসের সময়তে প্রথমে আপনার সকল ডকুমেন্টসগুলা রোমানিয়ান ভাষাতে কনভার্ট করা হয়। রোমানিয়ান ভাষাতে কনভার্ট করার পরে সেইগুলা তাদেরকে লেবার মিনিস্ট্রিতে দেওয়া হয়। লেবার মিনিস্ট্রি সেগুলো যাচাই বাছাই করে ব্যাংক ডিপোজিট করার জন্য বলে। রোমানিয়ান লয়ার সেইটা ব্যাংক ডিপোজিট করে রোমানিয়ার ইমিগ্রেশানে জমা দিবে। রোমানিয়ান ইমিগ্রেশানে জমা দিলে সেখান থেকে আপনি ওয়ার্ক পারমিটটা পাবেন। এবং সেই ওয়ার্ক পারমিটটা আসলে আপনাকে বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়া থেকে ভিসাটাকে স্ট্যাম্পিং করাতে হবে। যেখান থেকেই আপনি ভিসাটা স্ট্যাম্পিং করেন না কেন, আপনার কোনো প্রকারের মানে অ্যাম্বাসি ফেস আপনার নাই, কোনো প্রকারের কোনো ইন্টারভিউ নাই, আমরা আমাদের এজেন্টের মাধ্যমে আপনার কমপ্লিটলি ভিসাটা প্রসেস করে দিতে পারব। এবং আপনাদের আমরা এই মর্মে নিশ্চয়তা দিতে পারি, যদি আপনারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেস করেন তাহলে অবশ্যই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনি আজকে হোক 2 দিন পরে হোক রোমানিয়াতে যেতে পারবেন। এবং রোমানিয়াতে কীভাবে সেটেলমেন্ট হবেন সেটাও আমাদের লোকাল কোম্পানি আপনাদেরকে সাজেস্ট করবে। এই সংক্রান্ত আরও কিছু তথ্য পেতে চাইলে আমাদের পেজ ভিজিট করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আরও আপডেটেশন নিউজের জন্য আমাদেরকে ডাইরেক্টলি কল করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।